নিউইয়র্কের অত্যন্ত ব্যস্ত এলাকা জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি ও রুজবেল্টের খন্ডারে পার্ক করা একটি গাড়ি থেকে 11 লাখ টাকার স্বর্ণালঙ্কার ডাকাতি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে অবস্থান করছিলেন শিশু সব বাংলাদেশি ভিকটিম পরিবারের সদস্যরা। গাড়িটি পার্ক করার কিছুক্ষণের মধ্যে বৃহস্পতিবার বিকেলে প্রকাশ্যে ঘটনা ঘটেছে। বিষ্ণুমণ্ডল আইবিটিভিকে জানিয়েছেন, গাড়িতে থাকা তার শাশুড়িকে ডাকাতরা আঘাত করায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ভিতর তো লোক বসে, আমার মেয়ে ছেলে আর শ্বশুর শাশুড়ি বসা ছিল, শ্বশুরের মধ্যে আবার গেছে যে হইলো কিনা, আর ঢুকতেও পারে না। এর মধ্যে সিলেট দিচ্ছে কি এবার আসে এখান থেকে নিয়ে এই যে গাড়ি দাঁড়ানো ছিল, জ্যাকসনের 37 এভিনিউর ওমকার জুয়েলার্স থেকে বিয়ের স্বর্ণালঙ্কার কিনে তারা মান্নান গ্রোসারি থেকে কাঁচাবাজার শেষ করেন। রুজবেল্টে গাড়িটি পার্ক করে দেশে টাকা পাঠাবার জন্য বিষ্ণুমণ্ডল গাড়ি থেকে নেমে যাওয়ার পরেই ভয়াবহ টাকা দিয়ে ঘটনা ঘটে। এ সময় চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি বলে জানান তিনি। ওমকার জুয়েলার্স থেকে কিছু টাকা সোনা কিনছি 12 টাকারই $10,000 কিনা কিছু বাজার করছি, গাড়ি এক্সিট করে রাগড়িয়ার দিকে দিকে আসলাম, আর সেখানে পার্ক করে ভিতরে ঢুকছি টাকা পাঠানোর জন্য। এর মধ্যে আমার শাশুড়ি আমার মেয়ে বসা, উনি শাশুড়ির মানে দূরে যে মানে সাউন্ড করতেছে যে চিকেন চিক করছে যে নিয়ে আমার সব নিয়ে গেল, নিয়ে গেল ওই ভিতর থেকে আবার যখন নিয়ে যায় তখন ওরা ওই মানে এভাবে হিট করে মাথা বুক বারে হিট করে ফেলাই দিছে, তাহলে উনি এবার বেরোই আবার তাদের ধরতে গেছে, ধরতে যাওয়ার পরে গেছে। ওমকার জুয়েলার্স থেকে বের হয়ে নিজেদের এই গাড়ি করে একসঙ্গে সবাই বাসায় ফিরছিলেন। তার ধারণা অপরাধীরা আগে থেকে তাদের অনুসরণ করে থাকতে পারে। ওরা কি গাড়িটা ফলো করছিল আপনার গাড়িটা? খুব সম্ভব, নাহলে ওরা সব বাজারের ভিতরে কীভাবে ওই ব্যাগ দুটাই সেরা ক্যাচ করলো, ওই ব্যাগ দুটাই ক্যাচ করে নিয়ে মানে বাজারের সামনে গাড়ি পার্ক করা ছিল, ওইখানে গাড়িতে বসছে আমার শাশুড়ি আমার শ্বশুর বাচ্চারা, তারপর আমি আর আমার ওয়াইফ এবার মান্নার থেকে। স্বর্ণালঙ্কারগুলো গাড়ির পেছনে কাঁচা বাজারের প্যাকেটের নিচে রাখা ছিল, ডাকাতরা সরাসরি সেখানে হানা দিয়ে প্যাকেট দুটি নিয়ে পালিয়ে যায়। তবে এর চেয়েও ভয়াবহ ঘটনার আশঙ্কা করছিলেন বলে জানান তিনি। আমরা ঠিক করি যদি টার্গেট থাকেই থাকে তাহলে তো হয়তো যদি ফলো করছে আমাদের তো বাসায় দিয়েও তো গান ধরতে পারতো, পথে বা রাতে উঠে আমাদের ঘটনার পর তারা স্বর্ণালঙ্কার ডাকাতির কথা পুলিশকে জানালে NYPD-র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ওমকার জুয়েলার্সের মালিক পক্ষ জানিয়েছেন, ঘটনা কিছুক্ষণ আগেই বিষ্ণুমণ্ডলের পরিবার স্বর্ণালঙ্কার কিনে বের হয়ে যান। এই ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হাসান মাহমুদ, iBTV USA।